সাগর হত্যার রহস্য উন্মোচন করতে এবার আইনজীবী নিয়োগ দিল তাদের পরিবার সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরকে এ নিয়োগ দেন মামলার বাদী নিহত রুনির ভাই নওশের রোমান তিনি অভিযোগ করেন মামলাটি ধামাচাপা দিতেই অতীতে র্যাপকে দায়িত্ব দেয়া হয় তদন্তের জন্য আইনজীবী শিশির মনির জানান নতুন করে তদন্তের জন্য পিবিআইকে চান তারা সাংবাদিক দম্পতি সাগরুণী হত্যার কোনো কুল কিনারা হয়নি গেল এক যুগেও বিষয়টি নিয়ে হতাশ তাদের পরিবারও সবশেষ তদন্ত সংস্থার র‍্যাব একশো এগারো বার সময় নিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে সাগরণী হত্যার বিচার নিয়ে সম্প্রতি হতাশা প্রকাশ করেন খোদ প্রধান বিচারপতি একশো এগারোবার সময় নেওয়া হয়েছে এটা কিছুতেই কাম্য হতে পারে না এবার আলোচিত সাংবাদিক দম্পতি হত্যা মামলার বাদী রুনির ভাই নিজেরাই আইনজীবী নিয়োগ করলেন মামলার বাদী নসের রহমানের অভিযোগ মামলাটি ধামাচাপা দিতেই র্যাবের কাছে তদন্তের ভার দেয়া হয়েছিল আগের যে সরকার যে সময় ঘটনাটা ঘটেছে এবং তারা যেভাবে মামলাটা ধামাচাপা দিয়েছে ওই সরকার যেহেতু নেই আমরা আসলে মনে করছি কিছু হতে পারে বা যতক্ষণ পর্যন্ত না হয় কিছু আনন্দিত খুব আইনজীবী হিসেবে নিয়োগ পাওয়ার পর শিশির মনির বললেন সাগর হত্যার সব ক্লু ধরে পুনরায় তদন্ত চাইবেন তারা এক্ষেত্রে পিবিআই উপর ভরসা রাখতে চান এই আইনজীবী কে অতীতে জড়িত ছিলেন কার ইন্ডিকেশন ছিল তিনি কত বড় মাপের লোক ছিলেন এ সবগুলোই এখন বের করে নিয়ে আসা পসিবল যেহেতু আপাত অর্থে প্রাসঙ্গিক অর্থে বাদ্যত কোনো বাধা আছে বলে আমার কাছে মনে হয় না আমরা চাইব আমরা পরামর্শ করেছি প্রাথমিক আলোচনা করেছি আমরা চাইব এই তদন্তটি সবচাইতে কর্তৃক তদন্ত হোক এবং স্বল্প সময়ের মধ্যে সবকিছু আদালতের সামনে উন্মোচিত হোক সাগরণী হত্যা মামলায় নিয়োগ পাওয়া পরিবারের আইনজীবী আগামী পনেরো অক্টোবর এই হত্যা মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে রহমান চ্যানেল ঢাকা